মৌসুম চলছে বড়ই বাকুলের, সাতক্ষীরায় এবারও ব্যাপক আবাদ হয়েছে জনপ্রিয় এই ফলটির। এ বিষয়ে কথা বলতে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। কায়সার, কুলের বেচা বিক্রি নিয়ে কি বলছেন চাষিরা? যেমনটি বলছেন মন্টুপা, আমরা চাষিদের সাথে কথা বলেছি, চাষিরা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন কুল চাষের ব্যাপারে। আমরা এই যে কুল চাষের যে সাতক্ষীরা সফলতা, এটি আসলে দীর্ঘদিনের। সাতক্ষীরায় বিভিন্ন ধরনের কুল চাষ হয়ে থাকে, তার মধ্যে বাউ কুল, আপেল কুল, নারিকেলি কুল, এছাড়াও মানে এবার যেটি আসলে আকর্ষণ ছিল সাতক্ষীরার জন্য সেটা হচ্ছে বলসুন্দরী কুল। আমি আমার পাশে আছে এটি হচ্ছে নারিকেলি কুল, এটি অত্যন্ত সুস্বাদু এবং এটি সাতক্ষীরা থেকে মূলত খুলনায় যায়, খুলনার পরে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলাতে এই কুল পৌঁছে যায়। এবং এটির আসলে সাতক্ষীরার কুলের সমাদরটি আসলে দীর্ঘদিনের। এবার আমরা বিশেষ করে কৃষি অফিসের সাথে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন এবার ৬৫৩ এবং ১৬৪ হেক্টর জমিতে এইবার চাষ করা হয়েছে সাতক্ষীরার কুল। এই কুলের মধ্যে যে বিভিন্ন জাতের কুল চাষ করা হয়েছে এবং এই এই কুল সাতক্ষীরার বাজার ছাড়িয়ে এটি আসলে দেশের বিভিন্ন বাজারে যাচ্ছে। আর এই কুল চাষের সফলতায় কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে, কারণ এই সাতক্ষীরায় দীর্ঘদিন বাঁধ ভাঙার কারণে যখন সকল ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তখন কিন্তু আসলে কুল চাষে সফলতা দেখেছে কুল চাষিরা এবং এখানকার কৃষকরা। এখানকার কৃষকরা বলছে যে এই অবস্থা চলতে থাকলে তারা আসলে আরো আরো তাদের সৌভাগ্য তৈরি হবে, তারা অর্থনৈতিকভাবে আরো সচ্ছল হবে। এবং সরকারের যদি বিশেষ করে বাজারের যে বাজার ব্যবস্থাপনাটি যদি একটু ঠিক করে দেয় সরকার, তাহলে তারা আসলে অনেক বেশি লাভবান হবে। এবার পাইকারি দরে যেটি বিক্রি করা হচ্ছে ৩০-৪০ টাকা কেজি দরে তারা পাইকারি দরে এটি পাইকারি বাজারে ছাড়ছেন, আর তার থেকে একটু বেশি দরেই সাতক্ষীরার স্থানীয় বাজারে সাধারণ ভোক্তারা এই কুল নিতে পাচ্ছেন। এই কুলের স্বাদ নিয়ে এখানকার ভোক্তারাও আসলে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই ছিল এখানকার সাতক্ষীরার কুলের বাজারের অবস্থা।